মঙ্গলবার নিয়ম মেনে চার বিধায়কের শপথ। রাজ্যপালকে ছাড়াই বিধানসভাতে শপথ চার বিধায়কের। শপথ নেবেন মুকুটমণি অধিকারী, মধুপর্ণা ঠাকুর, শপথ নেবেন সুপ্তি পাণ্ডে, কৃষ্ণ কল্যাণী। বিধানসভা রাজভবন শপথ জট, রাজভবনের সদুত্তর ছাড়াই শপথ গ্রহণের সিদ্ধান্ত। মঙ্গলবার জয়ী চার বিধায়কের শপথ। একদিকে রাজ্য রাজ্যপাল সংঘাত, অন্যদিকে রাজভবনের সঙ্গে বিধানসভার টানা পড়েন। এই দুইয়ের মাঝে ঝুলছিল বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ। বিধায়কদের ধরনার পরও সেই জট কাটেনি। পরে অবশ্য রাজভবন এক নির্দেশিকায় ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণের দায়িত্ব দেয়। স্পিকারের ক্ষমতা সুনির্দিষ্টভাবে আছে এবং সংবিধান সংবিধান ডেপুটি স্পিকার কি তার রেসপন্সিবিলিটি কি, তার কাজ কি, সেটাও কিন্তু লেখা আছে। এর মধ্যে সাংবিধানিকভাবে কোনো ত্রুটি হয়েছে বলে আমরা মনে করি না। রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা উপনির্বাচনে চারে চার তৃণমূলের, তাই জয়ী তৃণমূল প্রার্থীদের শপথ গ্রহণ নিয়েও জট তৈরির আশঙ্কা করেছিল রাজনৈতিক মহল। 13 জুলাই উপনির্বাচনের ফল ঘোষণা হয়। তারপরই বিধায়কদের শপথ গ্রহণ করাতে রাজভবনে চিঠি পাঠিয়েছিল বিধানসভার সচিবালয়। আমাদের অধিবেশন শুরু হবে দুটার সময়। আমাদের অফিসিয়াল রেফারেন্স এবং আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্টটা যেটা পেশ করা হবে, এটা করে অধিবেশন শেষ হবে। আগামীকাল আমাদের যে মাননীয় যে চারজন সদস্য যারা জিতে এসেছেন তাদের শপথ গ্রহণ হবে। রাজভবনের এই চিঠির পর মনে করা হয়েছিল মুকুটমণিদের শপথ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তবে সোমবার বিধানসভার অধিবেশন শুরু হতেই স্পিকার জানিয়ে দেন, মঙ্গলবারই রাজ্যের সদ্য নির্বাচিত রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে এবং বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর শপথ নেবেন। একই সঙ্গে মঙ্গলবার বিধানসভার অধিবেশনের নীতি নিয়ে আলোচনাও হবে বলে জানান অধ্যক্ষ। কলকাতা টিভি।